অবৈধভাবে নেপালে প্রবেশ করার সময় এক চীনা নাগরিককে আটক করলো এসএসবি। তার সাথে থাকা আরও এক শিলিগুড়ি বাসিন্দাকেও আটক করেছে এসএসবি। সোমবার ভোররাতে ভারত নেপাল সীমান্তের কাছাকাছি পানি ট্যাঙ্কির বর্ডারের 41 নং ব্যাটালিয়নে এসএসবির হাতে ধরা পড়ে ওই চীনা নাগরিক সহ শিলিগুড়ির বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। জানা গিয়েছে ধৃত জন্মসূত্রে চীনের তিব্বতের হলেও আমেরিকার পাসপোর্ট ও ভারতের প্যান কার্ড পাওয়া গিয়েছে তার কাছে। দুটোতে নাম রয়েছে আলাদা আলাদা। এছাড়াও ধৃতের কাছ থেকে নিউ ইয়র্কের লাইসেন্স, আইফোন এবং ভারতীয় টাকায় 7,600 টাকা, নেপালের 11,125 টাকা, ভদ্রপুর থেকে কাঠমান্ডু যাবার বিমানের টিকিট পাওয়া গেছে। তার সঙ্গে থাকা অপর একজন ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা প্রেম্মা ভুটিয়াকেও আটক করা হয়েছে। জানা গিয়েছে প্রেম্মা চীন নাগরিককে নেপাল সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুজনকে খড়িবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করে। আজ সকালে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। তো আমি তো তো আমি তো সাংবাদিক।